হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারমিতাস কিচেন। আজ আমি নিয়ে চলে এসেছি রুই মাছের সর্ষে ঝালের রেসিপি। রুই মাছের সর্ষে ঝাল বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো আগে আমরা দেখে নিই। নুন হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছ, এক কাপ জল, কাঁচা লঙ্কা গোটা, হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন, এখানে কালো সর্ষে ও কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দেব। কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নেবো এটাকে। এরপর আমি সামান্য জল দিয়ে দেবো। তারপর দেবো হচ্ছে হলুদ গুঁড়োটা আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা। তারপর দেবো হচ্ছে গোটা কাঁচা লঙ্কাটা আর নুনটা। ভালো করে মিক্স করে নেব। সামান্য জল দিয়ে দেবো। আবার ঝোলটা একটু ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি নুন হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছগুলোকে দিয়ে দেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওই সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিক্স করে নিয়েছি সর্ষে বাটার সাথে মাছগুলো। আর দু থেকে তিন মিনিট ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করেই একটা সার্ভিং ডিশের মধ্যে নামিয়ে নেব। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ঠিক দু মিনিট ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। রুই মাছের সর্ষে ঝাল রেডি হয়ে গেছে। এটা আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।